নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি সলভ করেছি। সেমিস্টার ওয়ান একাদশ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ বই আছে, তো দেখতেই পারছ ABS পাবলিশিং হাউস, খুবই গুরুত্বপূর্ণ বই, দেবাশিস মজুমদারের বই। এই বইটা আজকে আমি তোমাদের আমি সলভ করাবো, ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি। আজ এবার আমি তোমাদের সপ্তম অধ্যায় সলভ করাবো, রাশিবিজ্ঞান ও রাশিতত্ত্বের প্রাথমিক ধারণা। এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এইগুলো সলভ করে দেবো। একের প্রশ্ন অ্যান্সার হবে সিদ্ধান্ত লব্ধ রাশিবিজ্ঞান, দু দাগের অ্যান্সার হবে আমাদের উপরিক্ত সবকটি বিষয়, তিন দাগের অ্যান্সার হবে প্রাথমিক রাশিতত্ত্ব, চার দাগের অ্যান্সার হবে গৌণ রাশিতত্ত্ব, পাঁচ দাগের অ্যান্সার হবে প্রাথমিক রাশিতত্ত্ব, ছয় দাগের অ্যান্সার হবে গৌণ রাশিতত্ত্ব, সাত দাগের অ্যান্সার হবে তালিকা, আট দাগের অ্যান্সার হবে কালীন রাশিতত্ত্ব, কালীন সারি রাশিতত্ত্ব, নয় দাগের অ্যান্সার হবে কালীন সারি রাশিতত্ত্ব, দশ দাগের অ্যান্সার হবে কালীন সারি রাশিতত্ত্ব, এগারো দাগের অ্যান্সার হবে প্রস্থচ্ছেদ রাশিতত্ত্ব, বারো দাগের অ্যান্সার হবে প্রস্থচ্ছেদ রাশিতত্ত্ব, ডি এর অ্যান্সার, তেরো দাগের অ্যান্সার হবে প্রস্থচ্ছেদ রাশিতত্ত্ব, ফোরটিন দাগের অ্যান্সার হবে কালীন রাশিতত্ত্ব। এবং পরে যে প্রশ্ন আছে ARC, ঠিক আছে, ARC অর্থাৎ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ওকে, ষোলো দাগের অ্যান্সার হবে পরিমাণবাচক ধারাবাহিক রাশিতত্ত্ব, সতেরো দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার গুণবাচক রাশিতত্ত্ব, আঠেরো দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার BRC সঠিক, উনিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার, কুড়ি দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার AOB সঠিক, ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হবে ডি, একুশ দাগের অ্যান্সার হবে উপরের সবকটি সঠিক, বাইশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, এবং তেইশ দাগের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার, দেখতেই পারছ। এবং আমাদের পরের প্রশ্ন চব্বিশ দাগের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার, অনুসন্ধানকারী অপর কোনো ব্যক্তি সংস্থার মাধ্যমে এই তথ্য সংগ্রহ করে, পঁচিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার, ছাব্বিশ দাগের অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, সাতাশ দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, আঠাশ দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার, উনত্রিশ দাগের অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, এবং তিরিশ দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে বি দাগের প্রশ্ন, এটা ভালো করে পড়ে অ্যান্সার হবে এর অ্যান্সার, সি দাগের যে প্রশ্ন আছে এটা ভালো করে ম্যাচিং করে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, দু দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, ঠিক আছে। এবং তারপর যে প্রশ্ন আছে এগুলো পড়ে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, এবং এখান থেকে অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, এবং এই দিক থেকে রোমান থ্রির প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার, তিন দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো।